হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে চিলি চিকেনের এই রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, এইরকম এইভাবে যদি চিলি চিকেন বানাও, চিলি চিকেন তো তোমরা অনেকেই বানাতে জানো, কিন্তু এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, খুব টেস্টি ইয়াম্মি একটা রেসিপি হতে চলেছে। তা ভিডিওটাকে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে যেমন দেখতে ভালো হয়েছে সেরকমই খেতে কিন্তু এরকমই টেস্টি হবে। তো দেখো, প্রথমেই আমি মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তা তোমরা যতটা পরিমাণ করবে সেইভাবে নিও, সেইভাবে পরিমাণ মতো নিও মাংসটা। তো দেখো, আমি আগে পরিষ্কার করে ঝাঁঝরা বাটিতে ধুয়ে নিয়েছি, যাতে জলটা পুরোটা ঝরে যায়। দিয়ে আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি, ঝাঁঝরা বাটিতে ধুলে পুরো জলটা একদম ঝরে যাবে। তো দেখো, আমি জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে আমি চিকেনটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। এবার আমি দিচ্ছি, দেখো, লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ মতো ভিনিগার। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে, তোমরা লেবুর রসও এক্ষেত্রে ইউজ করতে পারো। এবার দেব, দেখো, আমি 1 চামচ মতো সোয়া সস, আর দেখো এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দেখো, আমি এখানে দেব আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আমি, সেটা দেব এখানে 2 চামচ মতো। তো পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম। তো দেখো, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নেবে যে একটু দেখবে, এই যে মানে যেহেতু সোয়া সস ডিমটা দিয়েছি, যে কতটা থিকনেস আসছে সেটা বুঝে তোমরা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবে। তো দেখো, আমি এখানে কর্নফ্লাওয়ারটা আমার যেমন আমি বুঝেছি যে আরেকটু লাগবে, তো সেই জন্য আমি আরেকটু অ্যাড করলাম। তা তোমরা সেটা বুঝে অ্যাড করো। কেউ যদি এর সাথে একটু পরিমাণ বেসন চাও তো ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে বেসন ইউজ করব না। দিয়ে আমি দেখো সমস্তটা মাখিয়ে নিয়ে ঢেকে নিলাম। তো দেখো, এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো দেখো, এখানে আমি 4টে মতো পেঁয়াজ নিয়েছি, নিয়ে এইভাবে মাঝখান থেকে দেখো দু টুকরো করে কেটে রেখেছি। কেটে এভাবে, এই দেখো আমি দেখাচ্ছি কীভাবে পেঁয়াজটা কেটেছি। তো এইভাবে কেটে রেখে মাঝখান দিয়ে আবার কেটে দেখো এইভাবে 4 টুকরো করে নিলাম। করে এইভাবে দেখো পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। তা এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে এইভাবে করে নেব। তো তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আমি দেখাচ্ছি, আর একটুখানি ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, তো ওটা দেখো কেটে নিয়েছি। আবার দেখো এইভাবেই সমস্ত পেঁয়াজটাকে আমি এইভাবে 4 টুকরো করে নিয়ে তো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, এবার সমস্ত দেখো পেঁয়াজটা আমার কড়া হয়ে গেছে। এবার দেখো, আমি ক্যাপসিকাম নিয়েছি একটা, নিয়ে ক্যাপসিকামটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে ক্যাপসিকামটাকে আমি কেটে নেব। এরকম চৌকো চৌকো করেই আমি ক্যাপসিকামটা কাটবো। তো তোমরা দেখে নাও, ক্যাপসিকামটার ভেতরটা আমি ফেলে দিয়ে ক্যাপসিকামটাকে আমি চৌকো করে কেটে নেব। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, দেখো। ক্যাপসিকামটাও আমি কেটে নিয়েছি। তো এবার দেখো, ওভেনে আমি কড়া বসিয়ে তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা আমি এখানে একটা একটা করে ভেজে নেব। তো কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, যতগুলো ধরে একবারে ততগুলো আগে ভেজে নেব। এইভাবে আমি যে চিকেনটা ম্যারিনেট করা আছে সমস্তটা এইভাবে আমি ভেজে নেব। তো দেখো, আর এটা যখন এইভাবে ভাজা হবে তখন চিকেন পকোড়ার মতো হয়ে যাবে। তো বাড়িতে যদি কোনো বাচ্চারা থাকে, তোমরা যদি মনে করো যে কেউ চিকেন পকোড়া হিসেবেও খাবে, তো সেই হিসাবেও তোমরা কিন্তু এটা খেতে পারো, চিকেন পকোড়া হিসাবেও তোমরা এটা খেয়ে তুলে রাখতে পারো একটু। তো যাই হোক, আমি চিলি চিকেনে করব। তো দেখো, আমি ফ্রাই করে নিচ্ছি পুরো চিকেনটাকে, আমি এইভাবে ভেজে নেব আগে। তো এইভাবে করলে খুব সুন্দর খেতে হয়। করার মধ্যে দেখো যতগুলো ধরেছি আমি দিয়ে দিয়েছি, একদিকটা হয়ে গেছে, তো আমি একদিকটা দেখো উল্টে দিচ্ছি।
ঠিক আছে, খানিকক্ষণ রেখে দিলেই বোঝা যাবে, যে দেখে বোঝা যায় যে লাল লাল হয়ে এসেছে, সেটা বুঝে আন্দাজে উল্টে দেবে। তো দেখো আমার হয়ে গেছে বলে আমি একটা দিক উল্টে দিলাম, একটা পাশ হয়ে গেছে ভাজা। তা এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম একটা মুচমুচে ভাজা হয়েছে। তো এরকমও খেতে ভালো লাগে চিলি চিকেন করার আগে। তো দেখো এগুলো তুলে নিচ্ছি, তুলে যে এই যে বাদ বাকি যেটা আছে সেটা আবার আমি কড়াতে ছেড়ে ভেজে নেব। তো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটুখানি দেখালাম, মানে এদিকে মানে দেখো খুব মুচমুচে খেতে হয়, এইভাবে করে দেখো খুব সুন্দর। ওই জন্য আমি বেসনটা ইউজ করিনি, এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে করলে কিন্তু খুব মুচমুচে একটা সুন্দর একটা টেস্ট আছে। তো যাই হোক দেখো যেগুলো ভেজেছি সেগুলো ভেজে তোলা হয়ে গেছে, আর বাদ বাকিগুলো আমি ওই একইভাবে ভেজে নিয়েছি। তো দেখো আমি এগুলো ভেজে তুলেছি, তোমাদের সাথে দেখাবার জন্য শেয়ার করলাম যে যেগুলো তুলেছিলাম। তো এবার দেখো আমি কড়ার মধ্যে ওই তেলেই, অনেকটাই তেল ছিল, ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম, তো দেখো সেইগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো একটু ফ্রাই করব, আমি একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু ফ্রাই হয়ে গেলেই আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছি সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো একটু হালকা, খুব একটা ফ্রাই করব না, হালকাই ফ্রাই করব। তো যাই হোক এটা দেখো ফ্রাই হচ্ছে, দেখো আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আমি একসাথে দেখো এটাকে নাড়ছি। তো এবার দেখো যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ওই ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আমি এখানে একটা বড় সাইজের টমেটো ইউজ করছি, তো ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি নুন যাতে ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে যায়। দিয়ে দেখো আমি একসাথে সমস্ত মশলাটাকে ফ্রাই করছি। আমি একটু কর্নফ্লাওয়ার এখানে গুলে রাখলাম। তো এদিকে দেখো মশলাটা ভাজা ভাজা হচ্ছে, কর্নফ্লাওয়ারটা গুলে আমি রেখে দিলাম। তো এর মধ্যে আমি এবার সসগুলো অ্যাড করে নেবো। তো দেখো আমি সোয়া সস দিলাম প্রথমে, তারপরে আমি এর মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি, আর দেব এখানে আমি চিলি সস। তো তোমরা কিন্তু চিলি সসটা তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু অ্যাড করো। তো দেখো আমি চিলি সসটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি, একসাথে আমি এটাকে কষিয়ে নেবো। আমি এখানে আরেকটু সোয়া সস অ্যাড করছি, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার দেখো আমি যে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তোমরা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। আমি এখানে এমনি রেড চিলি পাউডার ইউজ করেছি। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দেখো জল দিয়ে সেইটাকে অ্যাড করে দিচ্ছি। আর এটা অ্যাড করার পর ওই কর্নফ্লাওয়ারের বাটিটাতেই একটু মানে জল দিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি একটু গ্রেভি রাখবো, কেন চিলি চিকেনের একটু গ্রেভি ভালো লাগে, তো সেই জন্য আমি কিন্তু পুরো এটা শুকনো করব না, একটু আমি গ্রেভি গ্রেভি রাখবো। তো দেখো এটা ফুটে এসেছে ভালো করে। এবার যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম পকোড়া টাইপ করে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে এর সাথে একসাথে মিশিয়ে নেব। তোমরা কিন্তু যেভাবে করলাম এইভাবে করে ট্রাই করে দেখো, খুব সুন্দর কিন্তু এটা খেতে হয় এইভাবে করলে। আর গ্রেভিটা অনেকেই তোমরা পছন্দ করো বা আমরা পছন্দ করে থাকি, সেই জন্য এটা কিন্তু একটু গ্রেভি থাকবে, খেতেও দেখো খুব ভালো লাগবে। তো এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এটা হয়ে এসছে, তো দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এখানে আরেকটুখানি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ নুন অ্যাড করলাম। নুনটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও, দেখে তবেই নুনটা দিও। তো দেখো এটা প্রায় হয়ে এসছে, এবার আমি নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে। তো দেখো আমি সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। তো দেখো তোমরা কী সুন্দর একটা কালার হয়েছে, তো খেতেও এরকমই দেখবে তোমরা, টেস্টি হবে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও আর লাইক করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।